হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব ফুলকপির ডাটা দিয়ে লোবনীয় স্বাদের রেসিপি এইভাবে একবার ফুলকপির ডাটা রান্না করে খেলে কখনোই আর ফুলকপির ডাটা ফেলে দেবেন না আশা করি এই রেসিপি গরম ভাত রুটি বা পরাটার সাথে খেতে বেশ মজার হয়ে থাকে তাই এখন থেকে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এই রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো কিভাবে খুব সহজে এই রেসিপিটি তৈরি করি দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে তো চলুন দেখে আসি আজকের এই লোভনীয় একটা ফুলকপির ডাটা নিয়ে নিলাম ফুলকপিটা কিন্তু আমরা রান্না করি আর এই ডাটাগুলো কিন্তু ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হয় আর খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে যদি এভাবে রান্না করেন তো ডাটাগুলো আগে সারিয়ে নিব তারপরে এগুলো কেটে নিব তো সবগুলো ডাটা আমি ছাড়িয়ে নিলাম এখন ছুরি দিয়ে এগুলো কেটে নিব তো দুই সাইড থেকে আমি কিছুটা অংশ বাদ দিয়ে দিব আর উপরের যে খোসাটা আছে সেটাও কিন্তু আপনার বটি দিয়ে খুব ভালোভাবে একটু খোসাটা সারিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই সুরি দিয়ে কাটতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো মানে আমি যেহেতু চিকন করে কাটবো এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিলো এই জন্য আমি এগুলোকে বটি দিয়ে খুব সুন্দর করে কুচি করে কেটে নিলাম সাথে একটা আলুও কিন্তু কেটে নিয়েছে এখন এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে তিন মিনিটের জন্য এগুলোকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে এক সাইডে রেখে দিলাম এখন চুলে একটি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে এই কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা একটু ভেজে নিব আর ডাটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই আলুটাকে সিদ্ধ করার জন্য আগে থেকে দিয়ে দিলাম এটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো এই পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক দেড় মিনিট বা দুই মিনিটের মতো তো এখন মিশিয়ে নিব অনেকটাই কিন্তু সিদ্ধ এসেছে আর এই পর্যন্ত আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দেই নেই এখন আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের কালে আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ এখন সবগুলো ফোরন খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি মশলাটা অ্যাড করব চিংড়ি মাছ থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মানে স্বাদ মতো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আলুটাও কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি যে ডাটাগুলো সিদ্ধ করেছি সেটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে তো এখন এগুলো দিয়ে দিব আর এগুলো কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে এসেছে এখন খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে তারপরে দিয়ে দিব এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপি যদি আপনারা কাউকে না বলে খান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা ফুলকপির যে ডাটা সেই ডাটা দিয়ে রান্না করা কেউ কিন্তু বুঝতেই পারবে না তো সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো তিন মিনিটের মতো তো তিন মিনিট পরে আমি কিন্তু এখানে কিছুটা জিরার গোড়া দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপরে যে নামিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ আর এটা খেতে যে কতটাই লোভনীয় হয়েছিল মজার হয়েছিল স্বাদে সেটা বলে বোঝানো যাবে না তাই আপনারা বাসায় এক কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু সব সময় ডাটাগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই রেসিপি শুধু না বিভিন্ন রকম রেসিপি আছে এই ডাটা সেই ডাটার রেসিপি কিন্তু আপনারা ফলো করতে পারেন আর কতটা সিদ্ধ হয়েছে সেটা একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু আলো আর আগেরটা কিন্তু আমি ডাটা চেপে দেখিয়ে দিলাম সেটাও কিন্তু সিদ্ধ এসেছে তো আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম